भगवान তিনি অসীম। তাহলে বলতেন দেখ কি অসীম, অত তার সীমা নেই, তাকে যার সীমা আছে সসীম সে কি করে ধরবে? বলে একটা বেড়াল সে অতি সহজে ইঁদুরকে ধরতে পারে, একটি ছোট ইঁদুর সে তো আর বেড়ালকে ধরতে পারে না। তাই ভগবান উপায় করলেন সন্তর মূর্তিতে, সাধুর মূর্তিতে তিনি অবতরণ করেন, সেই অসীম তিনি সসীম হয়ে জন্মান, যাতে লোকে দেখে তার উপর নির্ভর করতে পারে। ভগবানের উপর মানুষ ভরসা করতে পারে না, কেননা তার পরিচয় আমার কাছে জ্ঞাত নয়। এই জ্ঞাত কথাটা শব্দ স্বামীজির মতে হচ্ছে অনুভব। আমি বই পড়ে অনেক কিছু জানতে পারি, সেটা অজিত বিদ্যা, কিন্তু অজিত বিদ্যার একটি সীমা আছে, সে সীমা সে লঙ্ঘন করতে পারে না। যেহেতু ভগবান অসীম, অজিত বিদ্যায় ভগবত চরণে পৌঁছানো যায় না, গুরুমুখী বিদ্যায় সে চরণ লাভ করা যায়। সেজন্য বললেন দেখ এটি করতে গেলে খুব সহজ পন্থা আছে, যে গুরু যা বলবেন আমি নির্বিচারে তাই করব। তার কারণ ভগবান তার এই সসীম মূর্তিটা, তিনি এই অসীম মূর্তি থেকে সসীমের মধ্যে ঢুকেছেন, তার ব্যাপ্তি যে বললেন জগৎব্যাপী, তিনি এই গুরুর মধ্যে গুরু শক্তিরূপে বিরাজমান, সেজন্য গুরু যা বলবেন সেটি গুরু বললেন না, গুরুমুখে তিনি বলাচ্ছেন বলে সেটি সর্বতোভাবে সত্য। কিছুক্ষণ আগে আমাদের সঞ্জীব দেশকরা বলছিলেন উনি যা বলবেন তাই সত্যি, তা বলবেন তাই সত্যি, কারণ যেটি সত্যি নয় হবার নয় আমাদের প্রারব্ধ বসে, সেটি যেহেতু তিনি বলেছেন বলে এই গুরু শক্তির মধ্যে দিয়ে বেরিয়েছে বলে গুরুমুখে ভগবান সেটিকে সত্যি করতে বাধ্য। এইটি গুরুর মহিমা। এবং তাতে আমাদের যে মানে স্বামীজির দুটো জিনিস খুব পরিষ্কার করে বলতেন, সেটি হল ভগবত স্বরূপ তার একটা দিক আছে, শাস্ত্রে বহু বর্ণনা আছে ঠাকুরের সম্বন্ধে তার ক্ষমতা, এই যে সর্বদ পানি পর্বং বলে কাকা বললেন। কিন্তু দ্বিতীয় হচ্ছে যাকে বলছি, যাকে বলা হচ্ছে সে আধারটি কেমন। স্বামীজি বলতেন দেখ আমরা মানুষ যারা স্বাভাবিকভাবেই তাদের জীবন ত্রুটিপূর্ণ, যদি ত্রুটিপূর্ণ না হতো, ত্রুটিহীন যদি আমাদের জীবন না হতো, তাহলে মনুষ্য জন্ম আর আসতে হতো না। কাজেই এক কথায় বলতে গেলে আমাদের দাদা ভাইয়ের কথা বললেন উপেন্দ্রমোহন, বলতেন দেখ সাধারণভাবে মানুষ মাত্রই পাপিষ্ট, কেননা সে জন্মেছে তার পেছনে একটা পাপক্রিয়া আছে সেটি ভোগ করার জন্য। আর দ্বিতীয় শ্রেণীর মানুষ যাদেরকে আমরা দেখছি যে বললাম মহাত্মা সাধু যারা ভগবত ইচ্ছায় জন্মান, ভগবত স্বরূপ প্রকাশ করার জন্য জন্মান, তারা এই সিলেবাসের বাইরে। তো আমরা যারা এই প্রথম থাকেন লোক, যাদের কাজ হলো একদম নিচু থেকে উপরের দিকে ওঠার চেষ্টা করা, বললেন দেখ একটা লোক খুব পড়াশুনো করে, করে অনেক কিছু জানলো, এটা হলো সেটা হলো এটা হলো, করে টোরে শেষে গিয়ে দেখলো যা সে পড়েছিল তার যে অজিত বিদ্যা সেটি দিয়ে তার জীবনে সে যখন লাগাতে যাচ্ছে সে ফলপ্রসূ হচ্ছে না। কেন? তাহলে বইতে যেটা লেখা আছে সেটি ভুল, না আমার বুঝতে ভুল? বললেন দেখ
বইতে যেটা লেখা আছে সেটা ভুল নয়, কিন্তু আমার ধারণা, সাধারণ লোকের ধারণা, সে বইটা পড়ে সব কিছু বুঝে যাবে, বই পড়ে বোঝা যাবে না। যেহেতু এই বিদ্যা এটি অন্তরের জিনিস এবং এই অনুভব না হওয়া পর্যন্ত স্বরূপে প্রকাশ ভগবান হন না। কাজেই তুমি যা করেছো, যা যা দেখেছো, এই করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, সেগুলো করলে সেই চেষ্টা ফলপ্রসূ হবে না যতক্ষণ পর্যন্ত না আমার চেষ্টাটাকে তিনি অনুমোদন করছে। বুঝলি তো? এইখানে গুরুর প্রয়োজন, যিনি যোগসূত্রটা করে দেন। বলে একটা ঘটনাকে আপনারা জানেন অনেকে, মানে একটা লোক অজানা গ্রামে গিয়েছে, তো গ্রামে তো আর কলকাতা শহরের মধ্যে চারদিকে কল নেই, খুব জল তেষ্টা পেয়েছে, তো কি করবে, গ্রামের রাস্তায় লোকও দেখছে না। কিছুক্ষণ পর একটা লোকের সঙ্গে দেখা হলো, বললো জানেন খুব জল তেষ্টা পেয়েছে, জল পাই কোথায় বলতে পারেন? বললেন জল, আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করুন, এই সোজা রাস্তা গিয়ে বাঁদিকে বেঁকবেন, ওই যে তাল গাছ দেখতে পাচ্ছেন না, ওই তাল গাছে গিয়ে একটা পুকুর আছে, সেই পুকুরে জলে গ্রামের লোকেরা খায়, সেখান দিয়ে টুকটুক করে, এমনি হাঁটতে পারছিল না, এত কষ্ট হচ্ছিল চেষ্টায়, আস্তে 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 গিয়ে তাল গাছের সামনে গিয়ে দাঁড়ালো, গিয়ে দেখলো হ্যাঁ ঘাট থেকে পেয়েও জল হিসেবে, মানে জল খাবার জন্য লোকে জল তুলে নিয়ে গেল, সেখানে গিয়ে তার তেষ্টা মিটল। বললেন গুরু তোমার সেই তাল গাছটা দেখিয়ে দেবে, সব করে দেবে, রাস্তা বদলে দেবে, এই পরিশ্রমটুকু তোমার করতে হবে, তাবত কালম প্রতীক্ষা, ভগবান সেই কাল পর্যন্ত অপেক্ষা করেন, যে আমি আমার যেটুকু করণীয় খুব সামান্য করণীয়, বুঝতে পারছেন? এই এই এপিসোডটা দেখলে বোঝা যায় যে আমি ঘুরে ঘুরে মরলেও জল পেতাম না, আমি কোথায় জল পাই সেই জায়গাটা তিনি দেখিয়ে দিলেন, কোথায় দিয়ে যেতে হবে সেটাও বলে দিলেন, কিন্তু ওইটুকু আমার করা দরকার, রক্ষা পেক্ষা ভগবান সর্বদাই সেটি লক্ষ্য করছেন। এই যে কাকা বললেন যে ভগবান দেখছেন সব সময়, তিনি সর্বত্র বিরাজমান, তার জিনিসটাকে স্বামীজি বললেন তুমি ছোট করে পাও, তুমি বিশ্বের দিকে তাকবে না, তুমি আগে নিজের দিকে তাকাও, কি তাকাও, কি তাকাবো, তা বললে তুমি তুমি যে অন্তরে আছে তুমি কি করে বুঝবে? বললেন ঘটনা ব্যাপার, ধরো তুমি একটা মন্দিরে গিয়েছ প্রার্থনা করছো, দেখবে অনেক আরতি হচ্ছে, অনেক লোক দাঁড়িয়ে দেখছে আরতি, হাত জোর করে যে যার মনের কথা একটা মাতৃ মন্দির মাকে তার নিবেদন করছে, কিছুক্ষণ পর আরতি শেষ হয়ে গেছে, যে যার জায়গা চলে গেল, প্রণাম করে বাড়ি। তোমার পাশে এপাশে ওপাশে দুপাশে অনেক লোক ছিল, তারা নানান কথা মাকে বলছে, তুমি কিন্তু শুনতে পেলে না, তুমি যদি শুনতে না পাও পাশে দাঁড়িয়ে মা ওই দূরে আছে, তিনি কি করে শুনবে, সে তো চেঁচিয়ে বললে না, তুমিও তোমার কথা চেঁচিয়ে বললে না, তাহলে কি করে শুনলেন? এবং দেখবে যারা প্রার্থনা করছেন এই ভেবে যে আমি যা বলছি তিনি তার শুনতে পাচ্ছে, তাহলে কি করে তিনি শোনেন? তিনি অন্তরে আছেন, এই অন্তরের অনুভবের ভাষাটা তিনি নেন, এই জন্যই তিনি ভাবগ্রাহ্যনার, তিনি ভাবটা কি মন নিয়ে কি অনুভব নিয়ে আমি তার কাছে আরতিটা জানাচ্ছি সেটুকু তিনি গ্রহণ করেন। কাজেই ভগবান তিনি যে অন্তর্যামী এর থেকে বড় সোজা এবং বড় প্রমাণ আর কিছু নেই। কাজে এই কথাটা আমরা প্রত্যেকে জানি যে এই জিনিস এটা আমরা নিত্য দেখি, কিন্তু কই কখনো আমাদের মনে প্রশ্ন আসে না যে কই আমি যে মনে মনে বললাম মা কি করে শুনলি, ঠাকুরের কাছে গেল কি করে, গুরুচরণে প্রার্থনা করি, চেঁচি চেঁচি বলি, বলি না, তার মানে তিনি আমার অন্তরে আছেন। এই যে বড়টাকে ছোট করতে বললেন যে তিনি সর্বদাই, এই যে কাকা বললেন আমার সঙ্গে আছেন কি করে আছেন, তিনি অন্তরে সর্বদাই বসে আছেন। উপনিষদের একটা ঘটনা স্বামীজি বলতে খুব ভালোবাসতেন, কারণ উপনিষদের আমরা জানি আপনারাও জানেন যে একটা গাছে দুটো পাখি বসে আছে, একটা পাখি একটা বড় ডাল, সে ডালে পাতা নেই বেশি, সে মোটা ডালের উপর বসে আছে চুপ করে নড়েও না চড়েও না, আর একটা পাখি
সেই গ্রালে ডাল যাচ্ছে, পাতাই যাচ্ছে, মাঝে মাঝে ফুলে ফুল ফুলে ঠোকর দিচ্ছে, ফল থাকলে ঠোকরাচ্ছে, আর কিছুক্ষণ গিয়েছে ওই পাখিটা পাশে বসছে, ওই পাখিটা তার দিকে তাকায়, তার সাইন করুন চলে গেল, সে স্থির নেই। বললো আবার কিছুক্ষণ পরে আবার দুটো পাখি পাশাপাশি বসল, বললো আমাদের মনের মধ্যে এরকম দুটো পাখি আছে। যিনি ভগবান ভগবত সত্তা, যিনি বললেন ভগবান, তিনি এই পাখি রূপে হৃদয়ে বাস করছেন, তিনি দেখছেন আমার যে জীবাত্মা দুটি পাখি সে আবার এখানে যায়, জপ করতে করতে চলে গেল, যে বললেন মনে মনে জপ করছে, জপ করতে করতে চলে গেল লন্ডন, তার ভাইপো আছে, তার বাড়ির জিনিসগুলো কেমন আছে, এবং তমুকের আমাদের হয় নানা রকম চিন্তা আছে, তো মনোবত আমাদের জগতের সব চারিদিকেই সেটি ছড়ায়। এই করতে করতে বেশ কিছুক্ষণ হঠাৎ মন মনটা আবার জপের দিকে এলো, তখন দুটো পাখি পাশাপাশি বসেছে। তাই এই যে পাখি, যে স্থির পাখি, সে তাকে বোঝায় শোনো অত দৌড়িও না, এটি তোমার বাস, পরিশেষে তোমায় ঘুরে এখানে আসতে হবে, যদি জীবনে শান্তি পেতে চাও তুমি আমার সঙ্গে থেকে। আমাদের জীবন লক্ষ লক্ষ জীবন, এটা ঠিক, অতীতে বহু জীবন গেছে, ভবিষ্যতে কত জীবন আসবে আমরা জানি না, আর আমাদের শাস্ত্র এই জীবনকে বলেছেন একটা তপ্ত চাটু, লোহার চাটু, খুব গরম করা, তার উপর একটা ফোঁটা জল ফেলে দেওয়া, ঠ্যাক করে আওয়াজে জলটা চলে গেল। এই যে স্থিতিকাল, আমাদের জীবনটা ঠিক তেমনি, আমরা পৃথিবীতে এলাম আর গেলাম, সারা বিশ্বের এই ভগবান যে চারিদিকে জগৎ সৃষ্টি করেছেন, যে নান যিনি সৃষ্টি করেছেন, তার মধ্যে আমার স্থিতিকাল ওইটুকু মাত্র, যে জন্মালা আর মরলাম, শতবর্ষ এটি কিছুই নয়, কারণ আমাদের জীবনের অতীত জীবনের লক্ষ লক্ষ বছর যেখানে পেরিয়ে এসেছি সেখানে শতবর্ষর স্প্যানটা খুব ছোট। কিন্তু আমি কি করে এটাকে কাজে লাগাতে পারি? স্বামীজির ভাষা হচ্ছে যে দেখ, কলির মানুষ সব তো কিছু কাজ করতে পারে না, এক একটা যুগে এক এক রকম, সত্য যুগে যেরকম যোগ্য ছিল ত্রেতায় এক ধাপ সরে এলো, তারা যোগ্য থেকে সরল বটে, কিন্তু জপ পূজা ক্রিয়াদি সেগুলো সব কটা ছিল বজায়, আর এক ধাপ সরে দাপরে চলে এলো, দাপরে ক্রিয়াকালটা খুব বেশি। দেখবেন যে ভগবান শ্রীকৃষ্ণ ওই মানে কী কর্তব্য ক্রিয়া কর্তব্যের উপর খুব জোর দিয়েছে, কলিতে মানুষ সেগুলোও করতে পারে না, কেবলমাত্র নামকে আশ্রয় করলে কলিতে অত্যন্ত সুলভ বলেছেন। বললেন দেখ, কলিতে এই ধরনের ব্যবস্থা বলেই মানুষ পারবে না বলে ভগবান নানান মূর্তিতে কলিতে আসেন, অন্য অন্য যুগে যেমন মুখ্য অবতার অনেক আসেন, কলিতে কিন্তু মুখ্য অবতার সেই কলকি একদম কলির শেষে, আমি ভাগবত রোজ একটু একটু পড়ি, তা এখন শেষের দিকে শ্রীকৃষ্ণ সেই কলির স্বরূপ বর্ণনা দিচ্ছেন ব্যাসদেব, ভগবান কি বলেছেন তার উপর, তাতে ওরা বলেছেন কলির শেষে কত খারাপ হবে। তো এই কলিতে মানুষ কিছুই পারবে না, কারণ শরীর তাকে সাজ দেবে না, যজ্ঞ করতে গেলে যজ্ঞ যে সমীর সে যে প্রয়োজনীয় জিনিস, তার চরিত্র বদলে যাবে, যজ্ঞ ফল দিতে পারে না, আশানুরূপ ফল হয় না, সেই জন্যেই বললেন দেখ, অবতারা অসংখ্যেরা, কলিতে অসংখ্য অবতার হবে। কেননা আমাদের উপেন্দ্রমোহন একটা খুব ভালো উদাহরণ দিতে বললেন, দেখ একটা খুব বড় ফ্লাড লাইট লাগিয়েছি তোর বাড়ির সামনেটা, তার এই অনেকটা জায়গা আলো, আর সেটা বন্ধ করে দিয়ে যদি 100টা লোককে মশাল দিয়ে বলিস তোমরা ছড়িয়ে যাও, তারা এই 10 গুণ জায়গা আলোকিত করে দিতে পারে। কলির জীবে ক্ষমতা ফ্লাড লাইটে নেই, ওই মশালে আছে, সেজন্যই অবতারা অসংখ্যেয়া, এই অসংখ্য অবতার তারা আসবেন নানান জায়গায়, তার মধ্যে বেশিরভাগ তারা প্রচ্ছন্ন, এবং প্রচ্ছন্ন থেকে তারা এই তাদের কাছে, ধরুন একজন অবতার এসে তিনি 50টা লোককে উদ্ধার করবেন, এই 50টা লোকই তার কাছে যাবে, বাকি লোকের স্বরূপ সে চিনতে পারবে না, বলে একটা উদাহরণ দিলেন।
বললেন, দেখ দেখবি অনেক আছেন যারা গুরুগিরি করে, তারা খুব বেশ রাজ বেশি থাকে, এই দামি পাঞ্জাবি টাঞ্জি পরে সব পন্ডিতরা আছে বলে একটা ঘটনা, কার ঘটনা বলেছেন আমার ঠিক মনে নেই, শুনছিলাম এর নামটাও আমার কত আমার স্মরণে নেই, সম্ভবত তার আশ্রমটা বোধ হয় আমার যতদূর স্মরণে আছে এই কি বলে আমাদের ওই মানিকতলার কাছে বোধ হয় জায়গাটা, আমার অত স্মৃতি দেয়নি, অনেকদিন শুনেছিলাম নিয়মিত ভুলে যাই। তো বললে যে এক বন্ধু, তার এক বন্ধু করে যাচ্ছে নানান সমস্যা যাচ্ছে, তুই আমার গুরুদেবের কাছে বলছো তুই কি হবে না, গুরুদেব চল না তুই কেউ বলবি তুই তুই তো একটু করছিস না, ও গেল সকালবেলা গেছে গিয়ে শুনলেন যে গুরুদেব পুজো করছে, পনেরো মিনিট পরে নামছে বাইরে ঘর বসে আছে, কিছু পরে তিনি নামলেন খুব টিপটপ, এইটা বললাম আর দিন ধুতি পরে তুই পাঞ্জাবি, এসে দেখে কথাটা তো হলো, ও যার কথা ও যার অসুবিধে সেগুলো বললো, উনি শুনলেন বললেন আচ্ছা ঠিক আছে তুমি তো বললেন আমি একটু ভেবে দেখি, এই বললেন এসব বলে চলে গেল। বললেন দেখ তারপরের দিন তার বন্ধু তাকে বলছে, দেখ তোর গুরুর প্রতি আমার একটু ভক্তি হল জানিস তো, আরে গুরুদেব যতটা থাকবে বেশ সাধুমত রাজবেশ করে আছে, কিন্তু ভোগী লোক তোরা কি করে গুরু বলিস আমি যাই না, ভাই কিছু মনে করিস তো আমি অপরাধ নিস নি, আমি ভাই আর দু তিন দিন যাচ্ছি। স্বামীজি বললেন দেখ যাকে ভগবান ওকে নিয়ে যাবেন না তাকে ওরকম একটা পরিবেশ তাকে সৃষ্টি করে, যাকে ওখান থেকে সরে যায় অন্য জায়গায় যদি তার যাওয়ার থাকে ভগবান তাকে সেদিন পাঠান। বললেন এই জন্যই অবতারা অসংখ্যা নানান সাধু নানান তার তার ক্রিয়াকলাপ তার জীবনধারা বলে বললেন দেখ বাবা সাধু দেখলেই প্রণাম করতে বলতেন, কখনো বলতেন না সাধু সাচ্চা কি ঝুটা সে দেখতে, তার কারণ যেহেতু সাধু বেশ সে করেছে বলে তাকে আমায় মর্যাদা দিতে দিয়ে হবে, এবং কলিতে যেটি সবচেয়ে বড় দোষ সেটি হলো কলিতে যারা মান্য করা উচিত কলিতাকে মর্যাদা দেবে না, মর্যাদাকর ব্যক্তিকে অমর্যাদা করা হচ্ছে কলির একটি স্বরূপ, সেজন্যেই বললেন জানিস তো দেখবি সাধুদের অনেক নিন্দা করে লোকে, নিন্দা করে তার কারণ এই অসাধু প্রকৃতির লোক খুব বেশি, যারা নিন্দুক তারা সাধুর জীবন দেখেনি, সাধুর এই যে সাধুর কথা বললেন যে স্বামীজির কথা যেন যা বলছেন যা সত্য হয়ে যায় এটা যে হতে পারে এই বিশ্বাসে তাদের জীবন প্রতিষ্ঠিত নয়, সেই জন্যেই তারা এই মুখী জীবন যাওয়ার জন্য চেষ্টা করেন না। বলে বললেন দেখ বাবার কাছে অনেক রকম লোক আসতো তো তাদের ভাব অনেক অন্যরকম, কিন্তু ওই যে বলছিলাম ভগবান ভাবকায় জনার্দন বলে বললেন একজন লোক বাবার কাছে প্রায় আসতো টাকা নিয়ে, আমি জানি লোকটা ভালো না বুঝলি, এবং টাকা নিয়ে সে আজেবাজে খরচা করতো ভালো কাজে লাগাতো না, তো আমি বাবাকে একবার দুবার বলেছিলাম, বাবা বিশেষ কিছু বলতেন হ্যাঁ না কিছু বলতেন না, একদিন সে লোকটা আবার টাকা নিতে এসছে দুদিন দিন পরেই বোধহয়, কেউ কোনো লোক তখন স্বামীজি ঠাকুরের কাছে না অন্য কোনো ঘরে বাড়ি ছিলেন, একজন সেবক এসে বললেন স্বামীজি বাবা বললেন অমুক লোক এসছে তাকে 200 টাকা নাকি একটা টাকা দেবেন অ্যামাউন্টের অ্যামাউন্টটা বলেছিলেন দিদি, তখন মানে স্বামীজি বললেন দেখ ভাগ্য ক্রমে আমার কাছে টাকাটা ছিল না, টাকাটা থাকে থাকতে না বলতে পারি না বাঁচা গেল, বুঝলি দিদি বললো আর শো বাবাকে বলো আমার কাছে কোনো টাকা নেই, গিয়ে তোমার 5 টাকা ফিরে এসছে, বাবা বললেন রামায়ণ রয়েছেন রামায়ণের অমুক পাতায় 200 টাকা রাখা আছে, বুঝলি তো আমি রামায়ণটা হাত দিতে ইচ্ছে করছিল গেলাম, আমি জানি বাবা বলেছেন মানে সত্যি বুঝলো কোনো সন্দেহ নেই, পাতা খুলে দিলাম 200 টাকা রয়েছে 200 টাকাকে দিয়ে দিলাম, এই যে দিলাম না মানে ব্রহ্মতল কিন্তু বড় হয়ে গেল জানিস তো, যে একটা পাপ কাজ করলাম মনে হলো, একবার মনে হলো না বাবা বলেছেন বলে দিলাম বলে বলে হাসছি, তাও চলে গেল আমি আর বাবাকে জিজ্ঞেস করিনি বলিও। দুদিন পরে বাবা একদিন বসে বসে কথা বলছি আমরা, বললেন দেখ ভগবান এর কাছে অনেককে পাঠায়
তুই যাকে বাজে লোক মনে করেছিস ভগবান তাকে ভালো লোক মনে করবে। তাহলে কে ঠিক? স্বামীজি বললেন ভগবান যা বলে, ভগবান যাকে ভালো করছেন সে ঠিক। তাহলে আমাদের বিচার ঠিক নয়। কাজেই ভগবান যাকে ভালোবাসেন, তুই যদি তাকে খারাপ বলিস ভগবানের দুঃখ। দেখো আমি একে ভালোবাসি, এরা একটুকে এরা আমাকে ভালোবাসে কিন্তু এই ভালোবাসতে পারে বলে বললেন, জানিস তো ভগবান যখন দেখেন কিছুই হবে না তাকে দিয়ে, তাকে কিছু একটা কিছু করে পাঠান, যা হোক করে একটা সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ করা মানে সাধু পাশে বসে থাকা তা তো নয়, বললে কিন্তু যার কিছুই হবে না তাকে সাধুর দৃষ্টি দিয়ে তার জন্মান্তর ঘটান, বলে এই জন্মে তার কিছু হবে না, পরজন্মে তার যাতে একটা ভালো জায়গায় জন্ম হয়, ভগবৎমুখী তার জীবন হয়, সেই ব্যবস্থা করার জন্যে ভগবান এটি করে। সেখানে তুই যদি দয়া না করিস এদেরকে কিছু করা যাবে না বলে একটা ঘটনা, সে ঘটনাটা আমিও শুনেছি, সেটি হচ্ছে কাঠিয়া বাবার ঘটনা। আমাদের রামদাস কাঠিয়া বাবা, তিনি তার আশ্রম সুখচরে যান, নিম্বাপা আশ্রম সম্প্রদায় ওদের, ঠিক আশ্রমের বাইরে কতগুলো লোক হল্লাগুল্লা করতো মাঝে মাঝে, ওই কি বলে ওই জুয়ো খেলতো আর কি, তাস খেলার নাম করে জুয়ো খেলতে সব করতো, অনেক কমপ্লেন নান দিক দিয়ে যায়, সাধারণ লোকেরা কমপ্লেন করে। একদিন কাঠিয়া বাবাজি উনি বেরুলেন, বাবাজি মহাজন বেরিয়ে দেখলেন ওনারা খেলছে, জিজ্ঞেস করছে যা কারণে হয়েছে, জুয়ো খেলকি তো বলছে না, ওই হ্যাঁ পাতা খেলকি বলে মানে তাস খেলছে আর কি। আচ্ছা কথা বল কেসে খেলতো, তাই জিজ্ঞেস করে ওরা বলেছে স্বামীজিকে বলছে। উনি পরের দিন থেকে ওদের সঙ্গে খেলতে আরম্ভ করলেন, খেলেন এই মাঝে এমন চাঁচাপিচি হয় মানে এই টাকা পাবে ওই টাকা পাবে বলে, কাঠিয়া বাবার সেই গলায় যে মালা নানান রকম মালা উনি পড়তেন, তুলসী মালা এই মালা ছেলে মালাগুলো টানাটানি করত, এবং এই খবর যা হয় লোকে তো এই যে বললাম না দৃষ্টিভঙ্গির জন্যে স্বামীজির আর ঘটনাটা বলা, যে এই খবর ওই লোকাল এরিয়ায় ছড়িয়ে গেল, সেটি সন্ত দাস বাবাজি কেউ রিপোর্ট করে মানে ওই লোকাল লোকেরা রিপোর্ট করে হয়তো। তো উনি একদিন ফাঁকা মানে যখন উনি একা বসে আছেন বাবাজি মহারাজ এসে বললেন, স্বামীজি আসছে বলো আপ কেউ এসে যাতে হ্যাঁ বাহার মেয়ে এই বলে বললেন যে দুও খেলে।